উই আর দি স্টুডেন্ট অফ ডিএসএমএস, প্রথম বর্ষের শিক্ষার্থীরা। আমরা ফেসবুকের একটি গ্রুপ, প্রতি শুক্রবারে আমরা ক্লাস করে থাকি। আজকে আমাদের ওষুধ, আমাদের ক্লাস হচ্ছে অশ্ব নিয়ে চিকিৎসা পাইলস। তার কারণটা আমি ব্যাখ্যা করি, কেন আমরা এলিমেন্টারি ডিজিজের পড়াতে যাচ্ছি। পড়াতে গিয়ে আমরা দুইটা সিলেকশন করেছিলাম, একটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস আর একটা হচ্ছে পাইলস। তার কারণটা হচ্ছে সর্বঘরেই এই অর্থাৎ গ্যাস্ট্রিকের ট্রাভেলস এবং পাইলসের রুগী আছে। এই বিস্তৃত রুগীকে সকল রকমের চিকিৎসা দেওয়ার জন্য তোমাদেরকে তৈরি করতেছে। দেখো, শত শত রুগী গ্যাস্ট্রিকের ট্রাভেলসে ভোগে এবং পাইলসের ট্রাভেলসে ভোগে। আজকে আমি অশ্ব বা পাইলস নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব সকল অপারেশনযোগ্য অশ্বের রুগীকে বা পাইলসের রুগীকে তোমরা তোমাদের বাক্স থেকে ওষুধ দিয়ে চিকিৎসা করার চেষ্টা করবে, এবং আমি যদি শতভাগ সাকসেসফুল হতে পারি তুমিও পারবে। আমি আজ পর্যন্ত কোনো অশ্বের রুগী ব্যর্থ হইনি, সুতরাং সেই অভিজ্ঞতা, সেই শেয়ার এবং অপারেশনযোগ্য রুগী এবং অপারেশনযোগ্য চিকিৎসার কৌশল আমি শেষে বলবো, শিখেবার চেষ্টা করব। তার আগে আমি রোগটার পরিচয় দিতে চাই এবং কি কেন হয়। দেখো, রোগ দৃষ্টি আমাদের চিকিৎসা না, কিন্তু আজকে আমি রোগ নিয়েই আলোচনা করব, অর্থাৎ পাইলস রোগ, অশ্ব রোগ কি, কেন, কি কারণে হয়, ওষুধ কি, প্রয়োগ কি, এবং সেটাই আমি চেষ্টা করব আধা ঘন্টার ভিতরে তোমাদেরকে ভালো অশ্বের চিকিৎসা করতে যেন পারো। তাহলে চলে আসি। তাহলে আমরা বুঝলাম অশ্ব রোগ নিয়ে আমাদের আলোচনা। অশ্ব হলো গুহ্যদ্বারের রোগ। তাহলে গুহ্যদ্বারের অশ্ব রোগে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, দেখো খুব তাড়াতাড়ি করে বলার চেষ্টা করব, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে একটা, ওষুধ নিয়ে বেশি আলোচনা করব এবং প্রয়োগ শেখাবো এবং ডাক্তারি সেখানেই শিখতে হবে। আরগুলো তোমরা আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন অথবা তোমরা পড়লে রোগ কাকে বলে লোভাতিকের ভাষায় বিস্তারিত সেখানে বলা আছে। তাহলে চলে আসি প্রথমেই পাইলসটা হয় বলে এটাকে কেন হয়। দেখো, এটা এলিমেন্টারি ডিজিজ অর্থাৎ পেটের ট্রাভেলস থেকেই অশ্ব রোগের সৃষ্টি। তার অর্থ এ কথা নয় যে পেটের ট্রাভেলস না থাকলে যে এটা হবে না, সেটাও আমি বলে রাখি, সেগুলোই আলোচনা করার বিষয়। তাহলে চলে আসি। অর্থাৎ গুহ্যদ্বারে কোনো যদি বলি হয় এবং বলি যদি ব্যথা করে, জ্বালা করে, পোড়া করে, তাইলেই আমাদের অশ্ব রোগ আমরা বলে থাকি। কিন্তু তোমার এই র্যাক্টমায় তিন চার রকমের অসুখ আছে, এগুলির ভিতরে পার্থক্যটা একটু বলেই আমি চলে যাব। দেখো, চার পাঁচটা অসুখ আছে আমাদের পাইলসের সঙ্গে অনেকটা মিল। সেটা হলো আমরা র্যাক্টম প্লাস বলতে পারি, ভগন্দর বলতে পারি, অথবা পিস্তুলা বলতে পারি, অথবা আমরা বলতে পারি নালিঘা, পলিপ বলতে পারি, কন্ডোলামা বলতে পারি, এবং শেষ পর্যন্ত আমরা ক্যান্সারের রূপ নিতে পারি। তাহলে আমাদের আগে নির্বাচন করতে হবে ওষুধটা কি, রোগটা কি, পাইলস কিনা। দেখো, সুবিধাটা কি, এলোপ্যাথিক থেকে এসে যদি বলে না আমার তো পাইলস রোগ এসে অপারেশন করা বেলা বলছে, তাহলে তুমি নিশ্চিত হয়ে গেলা যে সেটা তার কোনো ভুল নাই, এটাই আমি চিকিৎসা করব। অর্থাৎ আমি সাধারণ রোগের কথা না গিয়ে আমি কী গেলাম, যদি কোনো এলোপ্যাথিকের রোগ চিকিৎসা করার অপারেশনের কথা বললেই তোমাদের কাছে বেশি আসবে, সেই অপারেশনের কৌশল এবং অপারেশনযোগ্য হলেই তোমরা চিকিৎসার দায়িত্ব নিয়ে জোর গলায় বলতে পারবে বাকি জীবনে আপনাদের অশ্ব আর হবে না এবং অপারেশন করাও লাগবে না। আমি যদি 100% ভালো করতে পারি, নিশ্চয়ই তোমরা পারবে, সেই কৌশল শেখাবার চেষ্টা করব। তাহলে অশ্ব কী রোগ হয়, সেখানে কী রোগ থাকে আমরা বুঝতে পারলাম, তিন চারটা রোগের সম্বন্ধে যেন আমরা গুলিয়ে না ফেলি, সেগুলো পার্থক্য চিন্তা করবে, পার্থক্য করে। অথবা এলোপ্যাথিক থেকে যদি নির্বাচিত হয়ে আসে তাহলে তো তোমাদের কোনো চিন্তাই নাই, আর তোমরা অনেক সময় নির্বাচন করতে গিয়ে ভুল করতে পারো। সেই সুবাদে প্রত্যেকটা ওষুধ নিয়েই আমি রোগ নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমার ছোট্ট ক্লাসে। অর্থাৎ তোমাদের এই ক্লাস ছাড়া অন্য ক্লাসগুলিতে আমি চেষ্টা করব এই চার পাঁচটা বললাম, র্যাক্টম প্রলাপস, ভগন্দর, অথবা পিস্তুলা, পলিপ, কন্ডোলামা, ক্যান্সার, অথবা অন্য কোনো কোনো ট্রাভেলস থাকলে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলে আসি। অশ্বটা তিন রকমের হয়, কী কী হয়, ইন্টারনাল, এক্সটার্নাল এবং মিক্সড। অর্থাৎ ভিতরে যদি হয় সেটাকে আমরা ইন্টারনাল পাইলস বলবো,
আর বাইরে যদি হয় সেটাকে আমরা বলবো এক্সটার্নাল পলিপ অথবা এক্সটার্নাল পাইলস, আর হলো মিশ্র, দোনো রকমের হতে পারে। তাহলে একটু পার্থক্য বলেই আমরা আমাদের ওষুধে চলে যাবো। তাহলে চলে আসি পার্থক্যটা কী, বোঝার উপায়টা কী, দেখো ইন্টারনাল পাইলসে সচরাচর রক্তপাতটা বেশি ঘটে, এক্সটার্নাল পাইলসে রক্তপাতটা বেশি ঘটে না। তার কারণ হচ্ছে ভিতরে যখন থাকে, যখন পায়খানা হয় তখন সেই বলিগুলোর মুখগুলো ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলেই সেখানে রক্তপাত ঘটে এবং সেটা অনেক সময় পায়খানার সঙ্গে খুব ফোটাফোটাও পড়ে এবং অনেক বেশি আকারেও যায়। সুতরাং এই এই রোগগুলোর কারণটা যাই হোক না কেন, আমরা চিকিৎসাটা করব এবং চেষ্টা করব আমরা আমাদের বাক্স থেকেই ওষুধ দেওয়ার। অর্থাৎ আমি 100টা বাক্স করেছি, অর্থাৎ যারা চিকিৎসক হবে বা চিকিৎসক করার আগ পর্যন্ত 100টা দিয়ে তোমরা শুরু করতে পারো। কিন্তু প্রথম বছরে আমি একটা বাক্স করেছিলাম 25টা, সেটা সেখান থেকেও তোমরা শুরু করতে পারো। আমাদের উদ্দেশ্য দুইটা, অপারেশন যেন না লাগে আর বাকি জীবনে যেন না হয় আর তার কষ্ট যেন না হয়। দেখো তিন ভাগে তুমি ভাগ করতে পারো। অর্থাৎ একটা পালসের রোগী আসছে, তুমি 2 বোতল 3 বোতল দিলা আর সে আসে না, তার অর্থ কথা নয় যে তার পালস ভালো হয়ে গেছে, অর্থাৎ সেটা সাময়িক উপশম হলো এবং চিকিৎসা করতে সময় লাগবে। আরেকটা কি, আরেকটা হলো রক্তপাত হয়, অনেকটা কঠিন হয় এবং কঠিনতে কোনো, আরেকটা হলো বারবার সেটা হয় এবং শেষ পর্যন্ত সেটা অপারেশন করতে হয় এবং শেষ পর্যন্ত ক্যান্সারের রূপ নেয়। আমরা চিকিৎসা করবো এমনভাবে বাকি জীবনে যেন তার এটা না হয়। তবে দুর্ভাগ্যবশত আমি বলবো অনেক সময় অনেক রুগীর চিকিৎসা নিতে চায় না, ভালো থাকলে আর আসে না, মনে করে যে আমি ভালো হয়ে গেছি আমার আর কোনো কারণ নাই। তোমরা তোমাদের কথা জানতে হবে, আমি কিভাবে চিকিৎসা করলে রিলিফ পাবে, চিকিৎসা হবে বাকি জীবনে হবে না। তিনটা তিন ভাগে ভাগ করার চেষ্টা করব। প্রথম ভাগ হচ্ছে আমি চলে আসি, তাহলে আমরা তিন রকমের পালস বুঝলাম, এক্সটার্নাল ইন্টারনাল মিক্সড, এগুলো আলোচনা বিরাট আছে বইতে, তোমরা চেষ্টা করবে। আর আমি আলোচনা করতে যাব আমাদের ওষুধগুলো নিয়ে কীভাবে আমাদের মতন করে আমরা চিকিৎসা করতে পারি। এত পড়ালেখা আছে বইতে, তুমি পড়েই জানতে পারো, কিন্তু প্রয়োগ ওষুধ এগুলো ঠিক করাটা বড় কঠিন। সেই সুবাদে তোমাদেরকে বলছি আজকের আলোচনাটা আমি চেষ্টা করব তোমরা অতি সহজে যেন অশ্বরোগীর চিকিৎসা করে প্রতিষ্ঠিত হতে পারো। কারণ এই অশ্বরোগীর চিকিৎসা করলেই তুমি রোগী পাবে বেশি, কারণ ঘরে ঘরে এই রোগ আছে। আমি বলবো 50% লোকেরই পেটের ট্রাভেলস এবং অশ্বের ট্রাভেলস আছে, অর্থাৎ পায়খানার ট্রাভেলস অথবা গ্যাস্ট্রিকের ট্রাভেলস, যেই ট্রাভেলসগুলো আমাদের সবচেয়ে বেশি রুগী এবং সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ভূমিকা তোমরা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি। সেই হিসাবে আমি বলছি আমার বাক্স থেকে ওষুধ দিয়ে রুগী চিকিৎসা করার চেষ্টা করবে। তাহলে চলে আসি, তাহলে কি বুঝলাম, তিনটা অশ্ব চলে গেল, তাহলে কারণটা তো তোমরা বুঝো, গ্যাস্ট্রিকের ট্রাভেলস, পেটের ট্রাভেলস থেকে হয়, লিভার ট্রাভেলস থেকে হতে পারে, অজীর্ণ থেকে হতে পারে, প্রোস্টেট গ্ল্যান্ড থেকে বৃদ্ধি বলে হতে পারে, গর্ভাশ থেকে হতে পারে, অর্থাৎ গর্ভবতী মহিলাদের হতে পারে, তারপরে আমাশয় থেকে হতে পারে, বংশগতি থেকে হতে পারে। দেখো আমরা যদি কারণটা ব্যাখ্যা করি, পারিপার্শ্বিক কারণে যদি কোনো পাইলস হয় সেটা খুব তাড়াতাড়ি ভালো হবে, অথবা 3 থেকে 6 মাসের ভিতরে একদম নির্মূল হবে। আর যদি তোমার বংশগতি থাকে সেটা মিনিমাম দিয়ে রাখো 1.5 বছর 2 বছর লাগবে, অর্থাৎ বংশগতিতে যদি তার হেরিটেজ অর্থাৎ তার মা বাবা বা ভাই বোন অর্থাৎ দাদা দাদি থাকে, সেটা চিকিৎসা করতে, পূর্ণাঙ্গ চিকিৎসা করতে সময় লাগে। কিন্তু পারিপার্শ্বিক তোমার পেটের ট্রাভেলসের থেকে অথবা গ্যাস্ট্রিকের ট্রাভেলস থেকে বংশগতিতে নাই, তাহলে সেটা 2 থেকে 3 মাস অথবা ম্যাক্সিমাম 6 মাসে তোমার পূর্ণাঙ্গ ভালো হয়ে যাবে, কিন্তু বংশগতিগুলো ভালো হইতে সময় লাগবে। এই জন্য ভাগ করার সময় আমাদের এই কেস টেকিংটাই বড় মুশকিল। আমি তোমাদেরকে সেই কথা যাব না, কেস টেকিং টেস্টিংয়ের বাদ দিয়ে আমরা অপারেশনযোগ্য চিকিৎসা কত সহজে করতে পারি সেই শেখানোর চেষ্টা আমার উদ্দেশ্য। আশা করি তোমরা শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবে, শেষে আমি বলবো কত সংক্ষেপে আমরা এই রোগীর চিকিৎসা করতে পারি। চলে আসি তাহলে, তাহলে কারণগুলো আমরা বুঝলাম কী কী কারণ। উগ্র যদি কোনো উত্তেজক পদার্থ খাই, যেমন বিড়ি সিগারেট অথবা মদ অথবা গাঁজা খাই, তাহলে আমাদের হতে পারে, কোষ্ঠকাঠিন্য থেকে হতে পারে, বসে কাজ করলে হতে পারে, তুমি যদি শারীরিক পরিশ্রম না করো সচরাচর দেখবা কৃষকদের এই রোগ কম হয় না, আমি এমন কথা বলবো না, কম হয় ওই বংশগতির ট্রাভেলস থাকলে, কিন্তু তাদের পারিপার্শ্বিকতার কারণে হয় না। আর আমরা যারা ভদ্রলোক শহরে বসবাস করি, বসে বসে খাই, পরিশ্রম কম করি, আমাদেরই এই রোগ সবচেয়ে বেশি। সুতরাং তোমরা অপারেশনযোগ্য রুগী পাইলেই চিকিৎসা সহজভাবে করার চেষ্টা করতে পারবে বলে আমি মনে করি। অপারেশনযোগ্য চিকিৎসা যদি তার এসব কারণে হয় অনায়াসে চিকিৎসা করতে পারবে। চলে আসি তাহলে,
আমরা লক্ষণ কী, দেখো পেখানা রাস্তা চুলকায়, চুলকালে ক্রিমিরও সমস্যা হতে পারে, ক্রিমির থেকেও আবার পাইলস হতে পারে, আর কি জ্বালা থাকে, চুলকানি থাকে, জ্বালা থাকে, ব্যথা থাকে, রক্তপাত যাইতে পারে, অর্থাৎ পায়খানার আগে পায়খানার করার সময় বা করার পরে অথবা আগে যায় না সচরাচর, পরেই যায়, কারণ এই রোগটাই হচ্ছে, অর্থাৎ বলির মুখ যদি ছিঁড়ে যায় ইন্টারনাল প্রলাপস ইন্টারনাল অশ্বের, তখনই রক্তপাতটা বেশি হয়, আর এটা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থেকে হয়ে থাকে, অর্থাৎ পেটের ট্রাভেলস থেকেই এইসব রোগ হয়ে থাকে। পেটটা যদি ভালো রাখতে পারো তোমার পাইলস হওয়ার কোনো কষ্ট নেই, আর মাংসটা বন্ধ রাখতে হবে, অর্থাৎ যতদিন তুমি চিকিৎসা করবে মাংসটা যত কম খেতে পারে, নইলে চিকিৎসা তোমাদের হাতে দেরি হবে। এটাই বললেই আর কিছু দরকার আছে বলে আমার মনে হয় না। মাংসটাই সবচেয়ে বড় বাধা, কনস্টিপেশন হয়, কনস্টিপেশন দিয়ে রক্তপাত হয়, রক্তপাত থেকে কোষ্ঠকাঠিন্য হয়, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য হলে এটার প্রাদুর্ভাবটা দেখা দেয়। তাহলে চলে আসি আমরা, ব্যথাটা হয়, রক্তপাত হয়, কিছু একটা আসে মনে হয় যেন আটকা আছে, কিছু একটা খোঁচা মারা ব্যথা করে, সেরকমও হতে পারে। এরকম ট্রাভেলস থাকলে আমরা ধরেই নেব সেটা পাইলসের রোগী। দুর্বলতা হতে পারে, অর্থাৎ প্রেশার অনেক সময় বেশি হইলেও রক্তপাত হতে পারে প্রেশারের কারণে, অর্থাৎ বলির উপরে যখন প্রেশার পড়ে সেখানে, বিস্তারিত কারণগুলো যাই থাকুক না কেন, বিস্তারিত কারণও তো আমি ঘন্টা এক ঘন্টা আলাপ করতে পারবো, আমি সেদিকে যাব না। এ সকল কারণে হতে পারে, হৃৎপিণ্ডের কারণে হতে পারে, অর্থাৎ প্রেশার, হৃৎপিণ্ড, দুর্বলতা, রক্তপাত, রক্তশূন্যতা, অথবা লিভার অথবা স্পিনের ট্রাভেলস থেকে হয়, পেটের ট্রাভেলস থেকে হয়, এগুলি জেনেই আমরা চলে আসি। তাহলে আমরা লক্ষণ পাইলাম, আমরা কারণ পাইলাম, আমরা রোগের বর্ণনা পাইলাম, আর এখন চলে আসি আমাদের ওষুধগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। দেখো আমি 10টা মেডিসিনের কথা বলবো যেগুলো আমাদের প্রথম বাক্সেই আছে। পাইলসের রোগী যদি আসে, অথবা রোগী যদি আসি বলে, অথবা জিজ্ঞেস করবি কয়েকটা প্রশ্ন করেই তুমি তোমার চিকিৎসা আরম্ভ করতে পারো। কী কী প্রশ্ন? বংশগতিতে কারো আসিল কি না, অর্থাৎ আপনার কতদিন থেকে গ্যাস্ট্রিকের ট্রাভেলস আছে, অথবা পেটের ট্রাভেলস আছে, অথবা পেখানার ট্রাভেলস আছে, সেই ট্রাভেলস খবর নিতে হবে। তাইলে তুমি বুঝবে রোগটাকে তিন ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশগতি নাই, তার সচরাচর গ্যাস্ট্রিক অথবা অন্য কোনো ট্রাভেলস থেকে হতে পারে, সেটা চেষ্টা করবে। আর হচ্ছে যদি বংশগতি হয় সেখানে আমরা মায়াজমের উপরে ভাগ করার চেষ্টা করব। তাহলে আমি মায়াজমের ইতিহাসটা কিভাবে পাবো, আমি তিন চারটা লাইন বললেই তোমরা বুঝতে পারবে যে এটা বংশগতির কিনা, এবং থাকলে আমরা চিকিৎসা করতে পারবো কিনা। তোমরা তোমাদের মতন করেই চিকিৎসা শুরু করবে, ওই যে পড়াইয়েছিলাম, অর্থাৎ পুরুষ আসলে নাক, মহিলা আসলে পালস, দেখো এই দুটোটা ওষুধ পাইলসের ওষুধের কাজ করে। সুতরাং তুমি প্রথমেই এক বোতল দুই বোতল দিয়ে দেখবে তার এটা ভালো হয়ে যায় কি না, না ভালো হলে আমি চিন্তা করব, আমি বলবো দুই তিন বোতলেই তুমি বুঝতে পারবে রোগ গভীরে না রোগ সহজে চিকিৎসা হবে। যদি বলে যে না এলোপ্যাথিকে বলছে তো আমাকে অপারেশন করতে হবে, তাইলে রোগ সিরিয়াস এবং থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজ আমরা বলতে পারি। থার্ড স্টেজে ধরে নিলাম, ফোর্থ স্টেজে আমি বলবো ক্যান্সার, থার্ড স্টেজে রক্তপাত হয়, এটা অপারেশন ছাড়া ট্রাভেলস করে, এটাকে অপারেশন করে ফেলে দেওয়া হয় তাদের চিকিৎসা, এছাড়া তাদের চিকিৎসা নেই। আমাদের সুন্দর চিকিৎসা ব্যবস্থা আছে, সেই নিয়েই আজকে আলোচনা, এবং সেই নিয়ে শেষ মুহূর্তে এটা বলার চেষ্টা করব আমরা কিভাবে। তাহলে ওষুধগুলো আমি বলে গেলাম, একটা হলো নাক্স, একটা হলো পালস, আর চিকিৎসা তোমরা যখন করতে যাবা এই দুইটা দিয়ে ভালো থাকলেই সালফার মারো, অর্থাৎ দিনে একবার করে সালফার, দিনে দুইবার তোমরা দিতে পারবে না, একবার করিয়ে দেওয়ার চেষ্টা করো, দিনে দুইবার দেওয়ারও অভিজ্ঞতা লাগবে, এবং খোঁজখবর নিয়েই দিনে দুইবার দিতে পারো, নাহলে একবারে বেশি এটা প্রয়োগ করবে না, রুগী তাহলে আর আসবে না অথবা ব্যাঘাত সৃষ্টি করবে। অর্থাৎ ভালো থাকলে নাক্স, খারাপ থাকলে পালস অথবা নাক্স। দেখো কত সুন্দর সিস্টেম। তারপরে যদি আমরা চিকিৎসা করতে না পারি, তারপরে যদি পালসের অপারেশনযোগ্য রুগীকে আমরা সেবা দিতে না পারি, আমাদের দুর্ভাগ্য, কারণ 50 বছর পদ্ধতির অভিজ্ঞতা আমাদের নেই, আমরা কেউ বিশ্বাস করি কেউ করি না, আবার কেউ কেউ দুইটাই একসাথে করি। দেখো কত জগা খিচুড়ি চিকিৎসা, আর কত রকমের আমাদের আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনে কত রকমের মলমের কথা বলা আছে, কত রকমের, কিন্তু দুর্ভাগ্য যদি তোমার চোখ খুলে কিচ্ছু লাগে না। সেটা লাগে কখন, যদি তুমি চিকিৎসা করতে না পারো, মনে করলে যে মলমে ভালো হবো, মনে করলে যে তুমি উঠতে ভালো হবো। দেখো আমার এটা শিখতে 20 বছর লেগেছে,
আমি বুঝে গেছি এসব জিনিসের কোনো প্রয়োজন নাই, টাকার জন্য হলে দিতে পারো আমার আপত্তি নেই, কিন্তু চিকিৎসা মোটেই না, রিলিফ ছাড়া আর কিচ্ছু নেই, তুমি তোমার পথে চলো, চিকিৎসা তোমার হাতে। অবাক হবে আমি এ পর্যন্ত কোনো রোগী ব্যর্থ নাই, কোনো রকমের মলম অন্য কোনো জিনিস আমি ব্যবহার করে নেই, ব্যবহার করার প্রয়োজনও হয় নাই, 50% দিয়ে এত সুন্দর সিস্টেমে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে চলে আসি, তাহলে দুইটা রোগের কথা বললাম, তৃতীয় নম্বর রোগ যদি বলি, কেন বললাম সালফার, সালফার দেখো, অর্থাৎ সালফার হচ্ছে শরিক মায়াজমের এক নম্বর মেডিসিন, নন ফাংশনিং, এটা অনেক রোগ ভালো করে, চিন্তাও করতে পারবে না, সালফারের যেই ব্যবহার জানে সে ডাক্তারই শিখেছে, তবে ব্যবহার কঠিন হয়, প্রয়োগ যদি ভুল হয়, চিকিৎসা যদি বিভ্রাট করে ফেলো, অর্থাৎ অযথা প্রয়োগ করতে গিয়ে নিজেকেই জড়িয়ে ফেলো, তাইলে কিন্তু কঠিন। তাহলে চলে আসি, তাহলে তিনটা ওষুধ হয়ে গেল, নাক পালস আর সালফার দিয়ে আমরা রোগী শেষ করার চেষ্টা করব। এখন সকল রকমের চিকিৎসায় তিনটে দিয়ে হবে, কিন্তু ট্রাভেলস হলে হ্যাঁ এই তিনটার বাইরে কীভাবে হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। আর যদি তিনটাতে না হয় তোমরা আরেকটা ওষুধের কথা আমার বাক্সে আছে, অ্যান্ডিম ক্রুড, অর্থাৎ জিব্বা সাদা যদি দেখি, পেটে ট্রাভেলস যদি দেখি, পেখানার কনস্টিপেশন যদি দেখি, তাহলে অ্যান্ডিম ক্রুড আমি অনায়াসে দিতে পারি সালফারের পরিবর্তে, সেখানেও তুমি চমৎকার কাজ পাবে। তাহলে এই তিন চারটে ওষুধ আমি কথা বলবো না, আমি সালফার দিয়ে ভালো করছি, অ্যান্টিম ক্রুডের আমার দরকার হয় না বা আমি বুঝিও নাই, কিন্তু এটাও সুন্দর মেডিসিন, তোমরা অনায়াসে প্রয়োগ করতে পারো পেটের ট্রাভেলসে এবং পাইলসের ট্রাভেলসে। আমাদের লক্ষ্য একটাই, অপারেশন ছাড়া চিকিৎসা করা। আচ্ছা চলে আসি, তাহলে আর কি কি হতে পারে দেখো, এবারের পরের অর্থাৎ পরের ওষুধগুলো একটু কঠিন, তখন চিন্তা করতে হবে এটা মায়াজম ভিত্তিক কিনা। আর যদি আমাদের পেটের ট্রাভেলস হয়, তাহলে ধরো তোমরা লাইকোপোডিয়াম দিতে পারো, মানে পেটের ট্রাভেলস থেকে যদি পাইলস হয়, যে কোনো ওষুধ দুই একটা লক্ষণ পাইলেই তুমি দিতে পারো, এই তিনটে হচ্ছে মেইন। এই তিনটা বাইরে যদি চিন্তা করো, তার লক্ষণ পেয়েছ, তুমি অনায়াসেই যে কোনো ওষুধ দিতে পারো। তাহলে আমরা চলে আসি, তাহলে কী হয়, অনেক সময় ব্যথা বেশি হলে আমাদের ব্যথা কন্ট্রোল করার জন্য হ্যাপিলিকাম দিতে পারি, যদিও সেটা রিলিফ দেবে, চিকিৎসার কিছু নেই, অর্থাৎ প্রচণ্ড ব্যথা যদি থাকে, ব্যথা যদি না কমে, আমরা সেই মুহূর্তে অনেক সময় আমরা যদি তোমরা কচি হাত অর্থাৎ প্রথম হাত, তোমরা অনেক সময় বায়োকেমিকের উপর নির্ভর করতে পারো। কী কী বায়োকেমিক ওষুধগুলো, ফেরামফস, ক্যালিমিউর, নেট্রামফস, হ্যাঁ এই কয়েকটা ওষুধ মনে রাখলেই সঙ্গে দিতে পারো। আমি বলবো যে তোমরা যদি দক্ষতা থাকে দেওয়ার কোনো প্রয়োজন নাই, আর যদি না থাকে এটা হয়তো কিছুটা কাজ করবে, যেমন ক্যালিমিউর পেখানা কষা থেকে রক্ষা করে, নেট্রামফস গ্যাস্ট্রিকের ট্রাভেলস, আর যদি সিএফ দ ওই যে বলিগুণও ছোটো হয়ে যাবে। তাহলে এই কয়েকটা তোমরা জানার চেষ্টা করবে, আমি সেদিকে যাব না, আমি চলে আসি আমাদের কী ওষুধ। তাহলে আমাদের মেইন তিনটা বললাম, চতুর্থ বললাম অ্যান্টিম গ্রুপ, তারপর কী, তারপর ওই যে আমাদের ট্রাভেল যদি রক্তপাত হয়, আর্সেনিকে যদি লক্ষ্য পাও আর্সেনিক দিতে পারো, মিলিফোনিয়াম একটা ওষুধ আছে সেটাও দিতে পারো যদি রক্তপাত বেশি হয়। ব্যথার ওষুধের কথা বললাম, মিলিফোনিয়ামের কথা বললাম, দেখো ইফিকাকো কাজ করে যদি রক্তপাতটা বেশি হয়, অর্থাৎ রক্তপাত কমাবার জন্য তুমি এটা, আর নাহলে নাকসও রক্তপাত কমে, তারপরে যদি ব্যথা বেশি হয় হেমামালিশ দিতে পারি, কারণ আমাদের ওষুধগুলো তো আছে, তোমরা খালি এগুলো হয়তো উপশম পাবো, চিকিৎসা আমি বলবো সালফার এবং নাকসি অথবা মায়াজমেটিক চিকিৎসা। দেখো অনেক সময় কন্ডোলামা হয়ে থাকে, অর্থাৎ আমরা পলিপের সঙ্গে তালগোল পাকিয়ে ফেলতে পারি, অথবা তার যদি আঁচিলের ইতিহাস থাকে আমরা তখন থুজা দিতে পারি, সচরাচর অর্থাৎ সাইকোটিক বডিতে আমরা থুজা দেওয়ার চেষ্টা করব, সিভিলিটিক বডিতে আমরা চিন্তা করব কী করি বুঝবো, যদি সেটা রক্তপাত খুব বেশি হয়, জ্বালা খুব বেশি থাকে, নাইট্রিক অ্যাসিড আসতে পারে। তাহলে সে সকল ক্ষেত্রে ফেল করলেই আমরা যাব, ফেল না করলে তো আমরা আমাদের এই প্রথম অর্থাৎ শরিক মায়াজমের চিকিৎসা করে আমরা শেষ করতে পারি, অন্য মায়াজম আসার কোনো কারণ নাই। আমি বলবো 60-70% রোগী এনভায়রনমেন্ট এবং শরিক মায়াজমের, আর 10% বা 20% রোগী মায়াজমেটিক যদি হয়, সিভিলিটিক বা সাইকোটিক, সেই নির্বাচন করে ওষুধ দেওয়ার চেষ্টা করবে, সেখানে মাতসলও আসতে পারে। যদি আমভাব থেকে তার পাইলস হয় অর্থাৎ রক্তপাত হয়, পেটে ব্যথা করে, কুন্তনভাব বেশি, অনেক সময় বলিগুণও বেরিয়ে পড়ে, প্রলাপ্স হয়ে যেতে পারে, সেখানে দু একটা ওষুধ আলাদা আসতে পারে, আমরা রোগ এত কঠিনভাবে ভাববো না, ডাক্তার তো অনেক আছে, আর তোমাদের এইসব অভিজ্ঞতা হইতে হতে তোমরাও ততক্ষণে দক্ষই উঠবে তোমরা কীভাবে চিকিৎসা করবে। আশা করি
চিকিৎসাতে বাধা পাওয়ার কোনো কারণ নাই। ওষুধগুলো জানার চেষ্টা করবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এখন থেকেই শুরু করো যে না, আমি আমার ঘরেই পাইলসের রোগীর চিকিৎসা করব, গ্যাস্ট্রিকের রোগীর চিকিৎসা করব। তা নাহলে তুমি কী করে ডাক্তার হবে? ডাক্তার হতে গেলে তোমার ঘর থেকে শুরু করতে হবে। তোমাকে তো কেউ বিশ্বাস করবে না। বিশ্বাস করার জন্যই সেবা দিয়ে বিশ্বাস অর্জন করতে হবে। নিজের বিশ্বাস না থাকলে কারোর উপর বিশ্বাস করে কোনো লাভ নাই। খালি বইপত্র পড়ে প্র্যাকটিক্যাল না করে চোখে না দেখে ডাক্তারি করলে সেই ডাক্তারি শিখতে পারবে না। প্রয়োগ করো, দেখো, শিখো, কোথায় আটকো সেখান থেকে শুরু করো। তাহলে চলে আসি আমাদের এই কয়েকটা ওষুধের কথা আমরা মনে রাখার চেষ্টা করব। নাইট্রিক অ্যাসিড করবেন, ফসফরাসও আসতে পারে, টিউবারকুলোসিস ববিনামও আসতে পারে যদি সে টিউবারকুলোসিস রোগী হয়। দেখো ক্যান্সার তার শেষ পর্যন্ত যদি অপারেশন সে না করায় অথবা না করে তাহলে ক্যান্সারের দিকে রূপ নেবে। আর তোমার হাতে আসলে আমি আশা করি বাকি জীবনে তার এই পাইলসের রোগী এই পাইলসার হবে না। যাই হোক, আমি এত কথা বলার এত কথা বলবো না, কারণ পাইলসার হবে না এই কথা বলতে পারো। আমার চিকিৎসা হচ্ছে, আমি যদি আমার হাতে কেউ চিকিৎসা নেয় তার টিবি হবে না, ক্যান্সার হবে না, ডায়াবেটিস হবে না, তাই কি মারা যাবে না? মারা যাবে। মারা যাওয়ার রোগীর অনেক কারণ আছে। এই সকল রোগ থেকে মুক্ত করার জন্য আমাদের চেষ্টা এবং 4 বছর চেষ্টা করেই আমার উদ্দেশ্য একটাই। দেখো আমাকে একজন অনুরোধ করছে যে স্যার এভাবে যদি বলেন আমরা তো হোমিওপ্যাথিক চিকিৎসা করতে পারবো না, আমরা রোগী পাবো না এবং আপনার ওষুধের কথা বলেই দিচ্ছেন। আরে আমরা কি ওষুধ, আমরা কি রোগী চিকিৎসার জন্য পেটের ট্রাবল, গ্যাস্ট্রিকের ট্রাবল, সর্দির জন্য তার ডাক্তারি করি? মোটেই না। আমাদের চিকিৎসা হচ্ছে আগামী দিনের অপারেশনযোগ্য সকল রোগীর ডায়াবেটিস বলো এবং অটিজম বলো এবং সকল রোগীর চিকিৎসা করার জন্য হোমিওপ্যাথিক। হোমিওপ্যাথিক পড়লাম 10 টাকা পাইলাম, 20 টাকা পাইলাম, এটার জন্য তাহলে আসিও না। ডাক্তারি শিখো, জানো যুগ আসছে, কি সুন্দর চিকিৎসা ব্যবস্থা, কে শুনে কার কথা। তাহলে চলে আসি। দেখো প্রথম বর্ষ থেকে তুমি যদি এই যে গ্যাস্ট্রিকের ট্রাভেলস, তারপরে অশ্বের ট্রাভেল চিকিৎসা করতে পারো, আরও 4-5টা রোগের কথা বলবো যেগুলো আমি ব্যর্থ হই নাই, সেগুলো যদি তুমি চিকিৎসা করতে পারো তোমার রোগী ঘরেই আসবে, আলাদা চেম্বার দিয়ে বসার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা চলে আসি, অর্থাৎ আমি শেষ পয়েন্টে চলে আসি। আমরা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদিও আমি বলি এটা 50% পদ্ধতি করলে এই যেমন গর্ভবতীর ওষুধ দেওয়ার সময় চেষ্টা চিন্তা করতে হবে তার কোনো গর্ভ নষ্ট হয় কি না, তারপরে শিশু রোগের অনেক সময় করে এসব কিছু চিন্তা করার দরকার নেই। আমাদের লক্ষণ আছে, ওষুধ আছে, তবে রোগ দৃষ্টে তোমরা সকল ওষুধ প্রয়োগ করতে যেও না। যেমন ধর ক্যান্সার হয়েছে তুমি কইলা কার্সিনোসিন দিয়ে ফেলাই, টিবি হয়েছে আমি টিউবারকুলোসিস বলি টিবি দিয়ে লাই, টিবি প্রয়োগ করি, এগুলো করতে চাইও না। সিম্পল ওষুধ দিয়ে রোগী সেবা করার চেষ্টা করো, ব্যর্থ হইলে তারপর যাও। তোমার ঘরে অস্ত্র আছে তাই বলি ব্যবহার করলে শেষে তুমি বিপদে পড়বে, শেষে আর চিকিৎসা হবে না, বডি অ্যান্টিবডি হয়ে যায়, বডি তখন আর সহজ সরল থাকে না। অর্থাৎ সেই বডিতে অনেক সময় আমরা বুঝি না হোমিওপ্যাথি কী ক্ষতি করে। যে এই ক্ষতির কথা যদি তোমরা বুঝতে পারো তাহলে হোমিওপ্যাথিক ছেড়ে দেবে, হোমিওপ্যাথিক করবে না। আমি জানি, আমি আগে পড়েছি হোমিওপ্যাথিক কী ক্ষতি করে। আমি বলতে চাই না তোমরা অযথা পাওয়ার দিয়ে বডি নষ্ট করার চেষ্টা করিও না, তাহলে নিজের চিকিৎসা নিজেই করতে পারবে না, নিজের পাইলসের রোগীর চিকিৎসা করতে পারবে না যদি পাওয়ারে চলে যাও। আর কি, এই যে 50% পদ্ধতির কথা বললাম, তুমি 1, 2, 3 ব্যবহার না করে কী করলা? আমি 20 ব্যবহার করলাম, লাভ দিয়ে আমি পাওয়ার ব্যবহার করলাম। সে সকল করতে যেও না, গেলে নিজে আটকে যাবে, নিজের চিকিৎসা নিজেই ফাঁদে পড়ে যাবে। কোনো রকমের পাওয়ারে যাওয়ার দরকার নেই। আমি 1, 2 থেকে শুরু করবা, রোগীও আসবে এবং চমৎকার চিকিৎসা হবে। যেই যতক্ষণ পর্যন্ত তোমরা দক্ষতা চোখে না দেখো ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে আসি। অর্থাৎ 4 বছর বেশি নিয়েছি কেন? অর্থাৎ এই ওষুধগুলো প্রয়োগ করে 100টা ওষুধের মধ্যে যদি দক্ষতা হয়ে যায়, ডাক্তারই তোমার কাছে রোগী সারা বাংলাদেশ থেকে আসবে। কারণ এই 100টা ওষুধ সকল রকমের রোগের তুমি চিকিৎসা করতে পারো, কোনো রকমের অসুবিধা হবে বলে আমি মনে করি না। তারপরেও তো পড়ালেখা করতে পারো, আরও ওষুধ আছে, সেটাও চূর্ণ কথা, কিন্তু আমি মনে করি না তোমার প্রয়োজন আছে। অর্থাৎ এই 100টা ওষুধ দিয়েই তুমি সর্বরোগের চিকিৎসা এবং রিলিফ দিয়ে অপারেশনযোগ্য রোগীও চিকিৎসা করতে পারবে। তাহলে চলে আসি, যেই টেকনিকটা কথা বললাম সেটাই চলে আসি। অপারেশনযোগ্য রোগী যদি তোমার কাছে আসে, অর্থাৎ পাইলসের রোগী বলছে অথবা ব্যথাতে কষ্ট পেতে, ব্যথাটা তার রিলিফ দিবে, রিলিফ দিয়েই সালফার। আর যদি তুমি একটু মায়াজমেটিক ট্রিটমেন্টের প্রয়োজন হয়, আমি বলবো না যে সবসময় প্রয়োজন আছে, কারণ এটা অশ্ব রোগটাই
অস্ত্র রোগতেই হচ্ছে শরিক মায়াজম, অর্থাৎ এটা শরিক মায়াজমের রোগী ফাংশনাল ডিসঅর্ডার থেকে এটা আসছে। তাই বলি ম্যাক্সিমাম রোগেই আমরা সালফার দিয়েই ভালো হয়ে যায়। সালফারের সাথে হয়তো অনেক সময় আমরা তার যদি বেশি চর্মরোগ থাকে আমরা অনেক সময় সরিনামও আসতে পারে, সেই পার্থক্যগুলো তোমরা পড়া যাওয়ার চেষ্টা করবে। তাহলে কী বললাম, অপারেশনযোগ্য কোনো রোগী যদি আসে আমরা নাক্স পালস এবং সালফার দিয়ে আমরা শেষ করব। আর যদি বুঝি তার মায়াজমেটিক কোনো ট্রিটমেন্টের দরকার আছে সেখানে আমরা দেব। কী করে বুঝবো? বোঝার উপায় হচ্ছে যদি দেখো কারো দাঁত পড়ে গেছে, দাঁত ক্ষয় আছে, তাহলে বুঝে নিবা সেটা সিফিলিটিক মায়াজম, অর্থাৎ আমাকে মার্সল বা যদি তার আরও লক্ষণ থাকে সেখানে নাইট্রিক অ্যাসিড দেওয়ার চেষ্টা করতে পারো। থুজা আসিলের বডি আছে, তার সঙ্গে তোমার পাইলস আছে, তাহলে থুজা তুমি দিতেই পারো। যা আসিল হয়েছিল তাইলেও তুমি যদি ভালো না হয় তোমার সালফারে, তাহলে তুমি দু এক মাত্রা থুজা দিয়ে আবার সালফারে চলে আসো। ঠিক সেরকমভাবে তোমরা এই টিউবারকুলিনাম অর্থাৎ ফসফরাস এসব ওষুধগুলো আসতে পারে। আমি বলবো যে আমরা আমার কোমলমতি ছাত্ররা ফার্স্ট ইয়ারে পড়ো, কোনো প্রয়োজন নাই এই তিন চারটা ওষুধ অর্থাৎ নাক্স পালস এবং যেটা বললাম অ্যান্টিমকুড মিলিফোনিয়াম অর্থাৎ হাইপেরিকাম ব্যথাটা কমাইয়া তুমি এই নাক্স আর সালফারি চিকিৎসা করো। আমি আশা করব 80% রোগী অপারেশনযোগ্য তোমার হাতে ভালো হবে। তাহলে চিন্তা করার তো কোনো কারণ নাই। একটা অপারেশনযোগ্য রোগী যদি তুমি ভালো করতে পারো, তোমার এই খবর যদি পায়, তোমার হাতে রোগী আসবে চিকিৎসা করতে পারবে। তাহলে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি জানি না তোমরা এরপরও যদি চিকিৎসা করতে না পারো, আমার দুঃখ একটাই, তোমরা জানতে কী চাও আমাকে বলো। এই যে ছোট্ট ওষুধগুলো দিলাম, পড়লাম, বাক্স দিলাম, দেখো ওষুধ দিলাম, বাক্স দিলাম, খালি একটু প্রয়োগ করে চিকিৎসা দিতে পারবে না, আর অনবরত খালি আমার কথার বাহিরে ওষুধ দিয়ে অযথা ট্রাভেল সৃষ্টি করো। আমি বলি সিম্পল ওষুধে দাও, সিম্পল ওষুধে প্রয়োগ করো, তুমি কইতে না কইতেই তুমি পাওয়ারে চলে যাও, আর যত রকমের পড়ো সেখানে গভীর ক্রিয়াশীল ওষুধগুলো প্রয়োগ করো। কখনো গভীর ক্রিয়াশীল ওষুধ প্রয়োগ করতে যেও না, দুই তিন বোতল দেখো না কী চমৎকার কাজ করে। হ্যাঁ, আমাদের বাধা কোথায়? বাধা হচ্ছে দুই তিনবার প্রয়োগ করলেও সেটা রিপিট করে, তখনই আসে সালফার। আর তো বললামই, অর্থাৎ রোগী খারাপ থাকলে নাক্স, ভালো হলে সালফার, পাইলস রোগী শেষ। তার সঙ্গে মহিলাদের অনেক সময় পালস আসতে পারে, আর ছোটো বাচ্চাদের হয় না সচরাচর, হলেও আমাদের লক্ষণ মাফিক ওষুধগুলো দিলেই আমাদের এই অশ্বরোগের আটকিবার অথবা বাধা পাওয়ার আর কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তাহলে আজকের আলোচনা আমি শেষ করছি। সবাইকে আহ্বান জানাচ্ছি ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে যুক্ত হয়ে সঙ্গে থাকার চেষ্টা করো, সকল রোগের চিকিৎসা করো। আমিও তোমাদের সঙ্গে আছে আগামী 4 বছর। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।